হ্যালো ফিভার্স ওয়েলকাম ব্যাক টু এম এইচ ল্যাব আমি তোমাদের এডুকেটর মোনালিসা তোমাদের মধ্যে যারা ডাব্লিউ প্রিলিমিনারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এবং টোয়েন্টিকে টার্গেট করছো তাদের কিন্তু টোয়েন্টি এবং টোয়েন্টি ওয়ানের মেন্স বলতে পারো এবং প্রিলিমস বলতে পারো এটাকে টার্গেট করছো তাদের জন্য আজকে আমি মোস্ট ইম্পর্টেন্ট টোয়েন্টি ফাইভ সিনোনিমস নিয়ে এসেছি তো এগুলো তোমাদের প্রিলিমিনারি এক্সামিনের জন্য খুবই হেল্পফুল হবে তো তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এম এইচ এডুকেশান ল্যাব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তার সঙ্গে সঙ্গে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো যাতে তোমরা ইম্পর্টেন্ট পিডিএফগুলো পেতে পারো তো আজকে চলো ক্লাসটা শুরু করা যাক প্রথমে যে কয়েকটা প্রশ্ন নিয়েছি দেখো বেশ কয়েকটা সিনোনিম এখানে রয়েছে এর মধ্যে দেখো প্রথম যে ওয়ার্ডটা রয়েছে এর আগে কিন্তু আমি তোমাদের বলে রাখি যে টোয়েন্টি ফাইভটা সিনোনিম আমি অলরেডি তোমাদের প্রিভিয়াস ডেতে করিয়ে দিয়েছি আর গুড মর্নিং সবাইকে তো টোয়েন্টি সিক্স নাম্বার যে সিনোনিমটা রয়েছে সেখানে দেখো লেখা যে কি ফ্যাসিনেট ফ্যাসিনেট বলতে কী বোঝায় যে মুগ্ধ করা মুগ্ধ করা বলতে কি যেমন এখানে দেখো যে ওয়ার্ডসগুলো রয়েছে চার্ম রয়েছে এনচন্ট রয়েছে তাই তো যে এগুলোর কি বলা যায় যে এনামার একটা ওয়ার্ড হয় ঠিক আছে এটা শিরোনিম হিসাবে ব্যবহার করতে পারো এনামার এন এ এম ও ইউ আর এনামার বলতে পারো এই এই যে এনামার ওয়ার্ডটা এটাকে সাধারণত বলা যায় যখন কোনো কিছু যখন লাভ রিলেশনশিপে যখন মুগ্ধ তখন এটাকে ব্যবহার করা হয় মেনলি আর কি বলা যায় দেখো চার্ম তো রয়েছে এনচার্ন তো রয়েছে মেসমেরাইজ আর আই এসি বা জেডি যে কোনো একটা ব্যবহার করতে পারো মেসমেরাইজ হতে পারে আর স্পেল বাউন্ড হতে পারে একদম মানে মন্ত্রমুগ্ধ করে দেওয়া সেটাকে বলে স্পেল বাউন্ড বাংলায় যেটা আমরা বলি মন্ত্রমুগ্ধ করে দেওয়া বা সম্মোহিত করে দেওয়া আর কী হতে পারে যে যেমন ধরো বলতে পারো যে ইনফ্যাচুয়েট ইনফ্যাচুয়েট ওয়ার্ডটাও আমরা ব্যবহার করতে পারি তাহলে এগুলো সমস্ত গেল এটার সিরোনিম শুধুমাত্র এখানে যে কটা লেখা আছে সেগুলোই নয় তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আর কী বলতে পারি অন্যান্য যে ওয়ার্ডগুলো বললাম সেগুলোকেও তোমরা নোট করে রাখতে পারো আমি তোমাদের বলবো এগুলো মনে রাখার জন্য উপায় যেটা সেটা হচ্ছে কি তোমাদের এগুলো দেখে দেখে বারবার পড়তে থাকতে হবে একদম ঝরঝর করে বারবার পড়তে থাকতে হবে তাহলেই কিন্তু মুখস্থ হয়ে যাবে অবশ্যই মিনিংটা এখানে ছোটো করে যখন তোমরা পড়বে এখানে ব্র্যাকেটে ওপরে বা নিচে যে কোনো একটা জায়গায় বাংলাতে মিনিংটা অবশ্যই লিখে নেবে তার সঙ্গে সঙ্গে যেটা করতে পারো তোমাদের সুবিধার জন্য তোমরা এটার যে অপোজিট ওয়ার্ডটা হতে পারে ধরো এখানে যেটা হবে কি ফ্যাসিনেট এর অপোজিট কী হতে হতে পারে যেমন ধরো ডেস্পাইজ মানে ঘৃণা যেটাকে বলা হয় হেড মুগ্ধ করছে আর কোনো কিছুটা থেকে ঘৃণা আস তাহলে অপোজিট হয়ে গেলো এটা এরপরটাতে চলে যাচ্ছি চলো ফেরোসাস ফেরোসাস বলতে কী বোঝায় ফেরোসাস বলতে যখন খুব নিষ্ঠুর কিছু সেরকম কাউকে বোঝানোর ক্ষেত্রে সেরকম বলা হয় বর্বর নিষ্ঠুর সেগুলোর জন্য আমরা ফেরোসাস ওয়ার্ডটা ব্যবহার করি মানে অসভ্য বর্বর ওয়াইল্ড বলা যায় এটাকে তাই তো ওয়াইল্ড মানে বুনো যেটাকে সেটাকেই তো অসভ্য সেটাই তো বর্বর বা দেখো এখানে ফার্স আছে স্যাভেজ মানে বলতে পারো যে অসভ্য বা বর্বর আর কী হতে পারে অ্যাবঅরিজিনাল হতে পারে এবি তারপরে কি অরিজিনাল ও আর আই জি আই এন এল এটা তো তোমরা বুঝতেই পারলে অরিজিনাল অ্যাব অরিজিনাল ঠিক আছে যদি অরিজিনালের অপোজিট কিন্তু যে অ্যাবঅরিজিনাল তা কিন্তু বলা হচ্ছে না অ্যাবঅরিজিনাল মানে কি বলা হয় বর্বর আরও যেগুলো হতে পারে ধরো যে যখনই বর্বর সে তার মধ্যে কী ধরনের একটা গুণ থাকে তার মধ্যে এটা আমরা বলতে পারি যে হিংস্র একটা ভাব থাকে তো হিংস্র সেই ভাবটার জন্য আমরা কী বলতে পারি যে টুয়েলভ বা ভায়োলেন্ট বলতে পারি ক্রুয়েলটা ঠিক না মানে ক্রুয়েল মানেও একটা নিষ্ঠুর ভাবটা আসছে কিছুটা কিন্তু এটা নিয়ারেস্ট মিনিং হয়ে যাচ্ছে আর কি বলতে পারি আমরা বারবার হ্যাঁ এটা বলা যেতে পারে ভায়োলেন্ট বলা যেতে পারে বা বলতে পারো এক্সট্রিম ওর ইনটেন্স এরকম একটা কিছু বোঝানোর জন্য যখন কোনো কিছু খুব ইনটেন্স বা এক্সট্রিম চরম সীমায় চলে যাচ্ছে সেটার জন্য আমরা সেটাকে ফেরোসাস ব্যবহার করে থাকি ওয়ার্ডটার জন্য তাহলে ফেরোসাস ওয়ার্ডটা কেমন একটা অ্যাডজেকটিভ সেটা বোঝা গেলো এরপরে চলে যাচ্ছে দেখো এরপরে টোয়েন্টি এইট নাম্বার কোয়েশ্চেন যেটা আছে কি ফেন্ডিস ফিয়েন বলতে কী বোঝায় দেখো ফ মানে হচ্ছে একটা দেখো ওয়ার্ড আমরা সিমিলার পাচ্ছি ফ্রেন্ড ফ্রেন্ডশিপ টাইপের একটা পাচ্ছি না ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্বপূর্ণ ঠিক যখন তার অপোজিটটা হয়ে যাচ্ছে ফিয়েন মানে কি যেটাকে বলা যায় ধরো যে পৈশাচিক ফ্রেন্ড তোমার সঙ্গে পৈশাচিক ব্যবহার করবে না বা শয়তানশুলো ব্যবহার তোমার সঙ্গে ফ্রেন্ডসরা করবে না কিন্তু যে পৈশাচিক বা শয়তানশুলো ব্যবহার যেটা করা হয় সেটাকে বলা হয় কি ফিয়েন ডিশ বা ক্রুয়েল নিষ্ঠুর পৈশাচিক এটাকে বলা যায় ডেভিলিস ডেভিল থেকে ডেভিলিস ডেভিল সুলভ যে ব্যবহার যে সুলভ ব্যবহার পিসাচ সুলভ যে ব্যবহার শয়তান সুলভ ব্যবহার সেটাকে বলা হয় ডেভিলিস বলা যায় বা বলতে পারো আরও একটা ওয়ার্ড আছে নেফারিয়াস এন এ আর আই ও ইউএস নেফারিয়াস ওয়ার্ডটা ব্যবহার করতে পারো ঠিক আছে এরপরে দেখো কি আছে জেনুইন জেনুইন মানে কি যেটা একদম সাচ্চা একদম মানে খাঁটি যেটাকে বলা হয় তাহলে পিওর বলতে পারি পি ইউ ই পিওর পিওর মানেও খাঁটি সেটাকে বলা হয় রিয়েল এটা তো জানি জেনুইনের আমরা অপোজিট যদি বলতে যাই অপোজিট বললে কী বলবো যে কাউন্টার ফিট সিও ইউএন টি ইআর এফ ইআইটি কী বললাম এফ ইআইটি কাউন্টার ফিট কাউন্টার ফিট মানে কি কাউন্টার ফিট করা মানে কি জাল করা জাল করা মানে সেটা নকল করা তাহলে সেটা জেনুইন হচ্ছে না রিয়েল হচ্ছে না অথেন্টিক হচ্ছে না অথেন্টিক হচ্ছে না মানে অথেন্টিক ওয়ার্ডটাও একটা সিমিলার ওয়ার্ড পেয়ে গেলাম যে জেনুইন মানে কি অথেন্টিক বোঝাচ্ছে আরও দেখো অরিজিনাল হতে পারে অথেন্টিক বললাম অ্যাকচুয়াল হতে পারে সিনসিয়ার হতে পারে সিনসিয়ার মানে সবসময় যে সজাগ তাই নয় এস আই এন সিইআরই সিনসিয়ার মানে কী হয় সিনসিয়ার মানেও কিন্তু জেনুইন হয় মানে সাচ্চা যেটা আর কি সঠিক সেটা হয় আর স্টারেলিং স্টারলিং হতে পারে এস টি ই আর এলআইএনজি স্টারলিং মানেও কিন্তু কি রিয়েল সত্য যেটা স্টার্লিং টি ইয়ার এলআইএনজি যেমন একটা সেন্টেন্স এই রিলেটেড তোমরা তৈরি করতে পারো আমি তোমাদের বলেছি যে যখন এরকম ধরনের কিছু করবে তোমরা কী করবে একটা করে সেন্টেন্স রেডি করবে সেন্টেন্সটা করলে কি হবে তোমাদের এটা ব্রেনে ওয়ার্ডটা অনেকক্ষণ থেকে যাবে এবং এই ওয়ার্ডটার ইউজটা সম্পর্কে জানতে পারবে তার সঙ্গে সঙ্গে যখন এই ওয়ার্ডটা নিয়ে তুমি একটা মেক সেন্টেন্স করছো তার জন্য সুবিধাটা হয়ে যাচ্ছে ডাব্লিউ এর মেন্স বলো বা অন্যান্য যে কোনো পিএসসির যখন মেন্সের পার্টটাতে যাবে তখনই তোমাদের অনেক কিছু রাইটিংস লিখতে হয় তো সেই রাইটিংসের লেখার ক্ষেত্রে নিজে সেন্টেন্স এখানে ক্রিয়েট করতে হয় তো সেই ক্রিয়েটিভিটিটা তোমার মধ্যে কিন্তু এসে যাচ্ছে যখন তুমি কোনো এভাবে সেন্টেন্স মেক সেন্টেন্স তৈরি করছো তাহলে কি পাওয়া গেলো দেখো যে স্টেরলিং স্টের একটা পেলাম এস টি ইয়ার এলেন স্টেরলিং স্টেরলিং দিয়ে একটা সেন্টেন্স তোমরা মেক সেন্টেন্স তৈরি করে আমাকে নিজে কমেন্ট সেকশানে জানাতে পারো যে স্টেলিং রিলেটেড একটা ওয়ার্ড স্টেলিং মানে আমি কী বলেছি জেনুইন মানে একদম সত্যি ঠিক আছে সেটা ব্যবহার করে আমাকে একটা নিচে কমেন্ট সেকশানে জানাও এরপরটাতে কি আছে দেখো জেনরি জেনরি বলতে কী বোঝায় এটা একটা বলা যায় যে কাইন্ড এক এ কাইন্ড অফ এ স্টাইল অফ একটা টাইপের একটা নির্দিষ্ট টাইপের একটা ধরন ধরনটাকে বলা হয় যে কীরকম ধরনের সেই ব্যাপারটা সেটাকে বলা হয় জেনরি তার জন্য কি ক্যাটাগরি ক্যাটাগরিটাও ঠিক সেই ধরনের হয় যেমন ধরো বলতে পারি যে কিছু কিছু ক্যাটাগরির ফিস থাকে ফিস তো বাঙালির আমরা সবাই পছন্দ করি তো ফিস বিভিন্ন ক্যাটাগরির থাকে যেমন রুই কাতলা মিগেল এগুলো একটা ক্যাটাগরির হয় আবার শিঙি মাগুর এগুলো একটা ক্যাটাগরি হয় তাহলে বিভিন্ন ধরনের ফিস পাচ্ছি তাহলে বিভিন্ন জারের ফিস পাচ্ছি জেনারি সেটা পাওয়া গেল কিন্তু জেনারির স্পেলিংটা জানবে জিএন আর ই জেনারি বা জড়ও বলা হয় কখনও কখনও এটাকে কিন্তু আমাদের প্রোনান্সিয়েশনটা এখানে যদিও একদম যে সঠিক করতে হবে সেটাই প্রধান বিষয় নয় স্পেলিংটা মনে রাখা খুব বেশি দরকার তো এটার জন্য আমি কি বললাম টাইপ বলতে পারি কাইন্ট বলতে পারি রীতি ক্লাস সিস্টেম বলতে পারি ঠিক আছে এগুলো সমস্ত হয়ে গেল যে ধরন বা প্রকার এগুলো সব হয়ে গেল সিনোনিম তো এটা কি হলো ক্যাটেগরি ঠিক আছে নেক্সট চলে যাচ্ছি চলো এর পরের যে কোয়েশ্চেনগুলো আছে সেখানে কি আছে দেখো জাইগানটিক জাইগানটিক বলতে কি বোঝায় যে বিশাল হিউজ খুব বড়ো যখন একটা কোনো কিছু বিশাল কিছু তখন একটা যখন ভাস্ট আকার দেখো ভাস্ট বা জাইগান্ট জাইগান্টিক মানে জায়েন্টের মতো একটা বিশাল বড়। তাহলে ভাস্ট এই সমস্ত ওয়ার্ডগুলো কি হয়ে গেল এগুলো হয়ে গেল কি এটার শিরোনিম ভাস্টটাও বলা যাচ্ছে সিনোনিম হয়ে গেল তো এর সঙ্গে দেখো কলোজাল আছে কলসজাল আছে গ্রেট আছে গ্রেট মানেও মহত হয় আবার গ্রেট মানে কি বড় হয় তো এগুলো সমস্ত এগুলো সিনোনিম হয়ে যাচ্ছে তো এখানে আর যে ওয়ার্ডগুলো তোমরা বলতে পারো এক্সটেন্সিভ এক্সটেন্সিভ মানে কি এক্সটেন এক্সটেন্ড করা মানে কি বাড়ানো তার মানে কি বড় হচ্ছে এক্সটেনসিভ সেই ওয়ার্ডটা পেলে আর কি হতে পারে এনরমাস হতে পারে হিউজ হতে পারে ইএন এনরমাস ই এন ও আর এম ও ইউএস এনরমাস ঠিক আছে আর কি হতে পারে গার্গান্টাম গার্গানটাম যে ধরো গার্গান গার্গানচুন বলা হয় এটাকে গার্গানচুন বলতে পারো জি এ আর জি এ এন টি ইউএন গার্গ্যান চুয়ান বলা যায় গার্গ্যান টুয়ানও বলা যায় তো এই ওয়ার্ডটাও নতুন ওয়ার্ড হতে পারে তোমাদের কাছে আমি লিখছি না এখানে স্পেলিং যেগুলো বলছি সেগুলো একটু শুনে নাও যেটার মানে কি অতিকায় আরও একটা হতে পারে যে কি সাইক্লো সাইক্লোপিয়ান সাইক্লোপিয়ান দেখো সাইক্লোন যেটা হয় সাইক্লোনটা কী রকম এটা মনে রাখার মতোই একটা ওয়ার্ড যে যখন সাইক্লোন যে ঝড়টা হয় সেটা খুব বিশাল বড়ো হয় আকৃতি বিরাট বড় আকৃতি বিরাট এরিয়া নিয়ে সব কিছু উড়িয়ে নিয়ে চলে যায় তো সেই জন্যই আমরা কি বলতে পারি এটা সাইক্লোপিয়ান সেরকম ধরনের মানে অতিকায় কিছু বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেটাকে সাইক্লোপিয়ান মানেও হচ্ছে অতিকায় অতি অতিকায় কায় মানে হচ্ছে দেহ মানে অতিরিক্ত বড়ো যার দেহ সেটাই হয়ে গেল আর কলজাল কলোজাল ওয়ার্ডটা তো তোমাদের নতুন হতে পারে কারো কারো কাছে তো কলজাল মানেও কী পেয়ে গেলে জায়গানটি ঠিক আছে এরপরে চলে যাচ্ছি দেখো কী আছে গিল্ট গিল্ট মানে তোমরা জানোই যে গিল্ট মানে বোঝাচ্ছে কি যে এখানে গিল্ট মানে দোষ কারো কিছু বা সিন ক্রাইম এগুলো তোমরা জানোই এটাকে আমার আর এক্সপ্লেন করার মতো কোনো প্রয়োজন নেই এটা তোমরা বুঝতেই পারছো গিল্ট বলতে কী বোঝাচ্ছে এরপরটাতে যে আছে দেখো যেটা আছে কি গজল গজল বলতে কি বোঝায় যে যে পান করা বা ভক্ষণ করা গজল বলতে কি পান করা বা ভক্ষণ করা মানে খাওয়া অনেক অনেক বারবার খাওয়া সেটাকে বলা হয় কি গজল ঠিক আছে আর তারই সিনোনিম কী আছে দেখো ইম বাইব ইমবাইপ মানে কি সেটাকেও বোঝায় যে পান করা এটাকে বলতে পারো অ্যাবজর্ভ করা হ্যাঁ ড্রিঙ্ক আপ করা এটা সিনোনিয়াম হতে পারে বা এসিও সিকে সাক শাক করা মানে কি সাক বলতে কি যেমন লিচ জোঁকরা যেভাবে ব্লাডটাকে খায় সেটাকে শাক আপ করে শাক করা বলা হয় ঠিক ব্লাডটাকে জোঁকরা যেভাবে চুষে খায় সেটা কি বলা হয় শাক করা তাহলে ড্রিঙ্ক আপ হলো সাক হলো অ্যাবসর্ভ হলো আর এখানে যেগুলো আছে ইমবাইপ এগুলো সমস্ত মানে কি পান করা বা গ্রহণ করা খাদ্য হিসেবে গ্রহণ করা এগুলোকে বোঝায় এরপরে দেখো থার্টি ফোর নাম্বার যে কোয়েশ্চেনটা আছে সেটাতে মানে ওয়ার্ডটা যেটা আছে সেটা কি আছে হটি দেখো হটি বলতে কি বোঝায় যে হটি মানে খুব যে দম্ভে ভর্তি অ্যারোগ্যান্ট প্রাউড এটা থেকে তো বোঝাই যাচ্ছে কিন্তু শুধুমাত্র এই ওয়ার্ডগুলো থেকে নয় তোমরা যেটা চেষ্টা করবে কি হটি ওয়ার্ডটা থেকে শুধুমাত্র একটু মাথায় রাখার চেষ্টা করো বাংলাটা কি যখন খুব ক্রোধে অন্ধ হয়ে আছে এরকম ধরো ধরো খুব গরম হয়ে আছে মানে কি অ্যারোগ্যান্ট হয়ে আছে দম্ভ খুব বেশি আছে তার মধ্যে অহংকারী সেটা কি বলা হয় কি হটি মানে এটা থেকে কি বলা যায় একটা যদি একদম পুরোপুরি এক্স্যাক্ট মিনিং চাও তার জন্য বলতে পারি আমরা উদ্ধত উদ্ধত যে ভাবটা তাহলে এর অপোজিটটা কি হতে পারে হটির অপোজিট কি হতে পারে মডেস্ট তাই না মডেস্ট মানে কি বিনম্র বা বিনয়ী টাইপের একদম হ্যাঁ ভদ্র বিনয়ী তাকেই কী বলা হয় মডেস্ট তাহলে হটির অপোজিট কি পেলে মডেস্ট আর কি হতে পারে এটার অপোজিট বললাম সিনোনিম তো পেলে এখানে অ্যারোগ্যান্ড প্রাউড আর যেটা হতে পারে যে ম্যাজিস্টেরিয়াল ম্যাজিস্টেরিয়াল স্পেলিংটা বুঝতে পারছো এম এ জি আই এস ম্যাজিস্টেরিয়াল টি আই এ এল ম্যাজিস্টেরিয়াল ওয়ার্ডটা হলো এটার মিনিং কী হচ্ছে এটার মিনিংও সেই যে উদ্ধত ভাব সেটাকে বলা হয় ম্যাজিস্টেরিয়াল ঠিক আছে আচ্ছা এরপরে চলে যাচ্ছি হ্যাজারডাস হ্যাজারডাস মানে কি পেরিলাস পেরিলাস এখানে দেখাও এখানে সেন্টেন্সটার মধ্যে ওয়ার্ডটা রয়েওছে এখানে যেমন দেখো ডেঞ্জারাস এই ওয়ার্ডটা তোমরা ধরো কোনো রকম কোনো রাইটিং কিছু লিখছো ঠিক আছে তো রাইটিংয়ের ক্ষেত্রে তোমরা ডেঞ্জারাস বলতে পারলে বলতে পারো যে ডেঞ্জারাস টর্ম হ্যাড বিন অ্যারাইভড ইন দ্যাট টাইম যেমন ধরো ফোনি নিয়ে ধরো এরকম কিছু লিখছো তখন এটা বলতে পারলে ডেঞ্জারাসটা তো সবাই লিখবে কিন্তু সেখানে ডেঞ্জারাসের জায়গাতেই যদি তোমরা ওই জায়গায় হ্যাজারডাস বা পেরিলাস এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারো তাহলে কিন্তু খুব বেশি ভালো হয় কিন্তু এখানে দেখো রিস্কি ওয়ার্ডটা ঠিক সবসময় যে ওইভাবেই ব্যবহার করা যায় তা নয় তবে একটা নিয়ারেস্ট মিনিং এখানে আমরা বলতে পারি রিস্কি মানে ঝুঁকিপূর্ণ কিন্তু ঝুঁকির কাজটা সেটা তো ডেঞ্জারাসই হয় তাহলে এটা নিয়ারেস্ট মিনিং হলো এগুলো যেগুলো হলো ডেঞ্জারাস মানে বিপজ্জনক পেরিলাস মানে বিপজ্জনক হ্যাজারডাস মানেও বিপজ্জনক কিন্তু রিস্কি মানে ঝুঁকিপূর্ণ কিন্তু ঝুঁকিটাও সেই দেখো বিপজ্জনকই হয় তার জন্যই সেটাকে ঝুঁকি বলা হয় ঝুঁকিপূর্ণটা ব্যবহার ক্ষেত্রে আমরা রিস্কিটা ব্যবহার করতে পারি কিন্তু যখন ডেঞ্জারাস লিখবে এবার থেকে ডেঞ্জারাস কোনোভাবে কোনো জায়গায় ইউজ করতে হবে তোমাদের কোনো রিপোর্ট রাইটিং হোক যে যে কোনো প্রেসিতে হোক বা কম্পোজিশনে হোক তখন ডেঞ্জারাসের পরিবর্তে হ্যাজার্ডাস পেরিলাস এই এই সব ধরনের ওয়ার্ডগুলো লেখার একটু চেষ্টা করবে ঠিক আছে বোঝা গেলো এরপরে দেখো চলে যাচ্ছি তাহলে হ্যাজারডাস পেজার্ডাস এগুলো আর তো সেরকম ধরনের মিনিং কিছু তোমাদের বলার দরকার নেই তারপরে চলে যাচ্ছি চলো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট থাকছে সেটা হচ্ছে তোমাদের যারা তোমাদের জন্য ব্যাচ ফাইভ লঞ্চ করা হয়েছে যেখানে অ্যাডমিশনের তোমাদের লাস্ট ডেট হচ্ছে থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড মার্চ তোমাদের লাস্ট ডেট এটা হচ্ছে আমাদের ব্যাচ ফাইভ চলছে তোমাদের মধ্যে যারা যারা টু এবং টোয়েন্টি টুকে টার্গেট করছো তাদের জন্য প্রিলিমিনারি এবং মেন মেন বলতে এর মধ্যে অপশানালটাও কিন্তু ইনক্লুড থাকছে অপশানাল হিসাবে অ্যানথ্রোপোলজিটা থাকছে এখানে দেখতেই পাচ্ছ তাহলে যারা এটা টার্গেট করছো তাদের জন্য এই কোর্সটা লঞ্চ করা হয়েছে ডাব্লিউ এর ফুল প্যাকেজ এর মধ্যে মধ্যে অনেক কিন্তু এখানে ফিচার তোমরা দেখতে পাচ্ছ যে কী কী ফিচার্স রয়েছে এটার মধ্যে তোমরা মক টেস্ট র্যাঙ্ক অ্যানালিসিস পাচ্ছ আরও কি কুইক রিভিশন নোটস পাচ্ছ তাছাড়া এখানে ভিডিও কোর্সটার মধ্যে ওয়ান প্লাস ভিডিও থাকছে মক টেস্ট থাকছে থার্টি প্লাস এমসি কিউ মক টেস্ট থাকছে আর অ্যান্থ্রোপোলজি অপশানাল যেটা কিন্তু একটা খুব ভালো সাবজেক্ট হিসেবে আমরা চুজ করতে পারি সেটাও এখানে আমরা পেয়ে যাচ্ছি তো এগুলো সমস্ত পাচ্ছ তোমরা তার জন্য নিজেদের নাম এনরোল করতে তোমরা থার্টি ফার্স্ট মার্চের মধ্যে এই কোর্সটা বায় করার চেষ্টা করো এবং এটা যদি তোমরা করো তার জন্য এই পরীক্ষার জন্য মানে ডাব্লিউ বিসিস প্রিলিমিনারি মেনেজ বাইরে কিন্তু এর থেকে তোমাদের অন্য কিছু করার প্রয়োজন হবে না তো তোমরা যদি এগুলোর মধ্যে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেতে চাও তোমাদের যে ডিসকাউন্টটা চলছে সেটা অ্যাভেল করতে পারো তো এর জন্য তোমাদের কি করতে হবে এম এইচ এডুকেশান ল্যাব অ্যাপটাকে ডাউনলোড করে নিতে হবে এই অ্যাপটা ডাউনলোড করার পর তোমাদের কোথায় যেতে হবে স্টোর অপশানে যেতে হবে স্টোর অপশানে যাওয়ার পর যে কোর্সটা চাইছো সেই কোর্সটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে যে কোর্সগুলো তোমরা নিতে চাইছো তার মধ্যে যে কোর্সটা চাইছো দেখতে পাবে সেটা সিলেক্ট করতে পারবে তারপরে দেখো এখানে কি করতে হবে তারপরে তোমাদের যে কুপন কোড অ্যাভেলেবেল যে লেখাটা পাবে কুপন কোড অ্যাভেলেবেল এখানে ইয়েলো করা রয়েছে দেখো তার পাশে কি ভিউ অল পাবে ভিউ অলের মধ্যে তোমাদের যেটা টাইপ করতে হবে এম ও এন এ ক্যাপিটালে লিখবে এম ও এন এ উইদাউট এনি স্পেস থার্টি তারপরে সেখানে তোমাদের অ্যাপ্লাই করে দিতে হবে দেখো অ্যাপ্লাই অপশানে আছে এখানে অ্যাপ্লাই করে দেবে তাহলে কিন্তু তোমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে চলো এরপরের যে কোয়েশ্চেন্সগুলো সেগুলোতে চলে যায় এখানে কী বলা হয়েছে দেখো নেক্সট যে কোয়েশ্চেনটা আছে হিউমিলিটি হিউমিলিটি বলতে কী বোঝাচ্ছে যে মানে কি বলা এখানে যেমন দেখো মডেস্টি পোলাইটনেস মানে কি নম্রতা বা ভদ্রতা সেগুলোকে বলা হচ্ছে বিনম্রতা পোলাইটনেস মানে কি নম্রতা ভদ্রতা বোঝায় তো হিউমিলিটি মানে কি সেটাই যে বলতে পারো যে মিকনেস এম ডবল ই কে এন ই ডবল এস মিকনেস মিকনেস মানেও কী যে খুব বেশি কথা বলতে পারে না মিক মানে কি মিক ওয়ার্ডটাই দেখো একটা কীরকম মিষ্টি মিষ্টি ভাব রয়েছে না তো মিক মানে কি যে খুব মৃদু কথা বলে এরকম টাইপের না একটা শুনতে বলে মিকনেস মানে কি মৃদু যে কথা বলে ও মানে অল মৃদু বলতে কি খুব বেশি হটিনেসটা যার মধ্যে নেই নম্রতা ভদ্রতা তাহলে এখানে দেখো হটি যেটা আমরা পড়লাম সেটা ঠিক অপোজিট এইগুলোর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি হটির অপোজিটগুলো এখানে পেয়ে যাচ্ছি না হটির যেগুলো পেলাম যে আমরা অপোজিটে মডেস্টই পড়েছিলাম মডেস্ট পড়েছিলাম তাহলে এখানে মডেস্টটি পোলাইটনেস পেলাম বা হটির জন্য আমরা পেয়েছিলাম কি ম্যাজিস্টেরিয়াল ম্যাজিস্টেরিয়ালের ঠিক অপোজিটও এইগুলো হয়ে গেলো বোঝা গেলো তাহলে অপোজিটগুলোও কিন্তু সঙ্গে সঙ্গে মাথায় নিতে নিতে যাবে হিউমিলিটি মানে আমরা কী পেলাম তাহলে যে একদিকে হর্টি মানে যেন হতো তেমন হিউমিলিটি মানে কী বোঝায় নম্রতা বা নিরহংকারিতা অহংকার যার মধ্যে একদম নেই ঠিক আছে তার জন্য কী হতে পারে যে জেন্টেলনেস এটা একটা একদম সিম্পল ওয়ার্ড জেন্টেলনেস এটা আমরা সবাই জানি আর কি হতে পারে প্লায়াবিলিটি বি এল আই এ বিলিটি বি আইএলআই টি ওয়াই প্লায়াবিলিটি মানেও সেই নম্রতাটাই বোঝাচ্ছে এরপরে দেখো এটা তাহলে বোঝা গেলো যে কী কী ওয়ার্ডগুলোর মিনিংটা ঠিক আছে যে নতুন ওয়ার্ডগুলো ওখানে ইনক্লুড করা নেই সেগুলোও কিন্তু তোমরা মনোযোগ দিয়ে শুনে নেবে এরপরে দেখো গিয়েছে ইললিটারেট ইলিটারেট মানে কি যে অশিক্ষিত তাহলে আনলার্নড লার্নড মানে শিক্ষিত আনলার্নড এটা একদম সহজ ইগনোরেন্ট মানে কি অজ্ঞ অজ্ঞ আর বিজ্ঞ বিজ্ঞ মানে যে সমস্তটা জানে আর যে জানে না যে সেই বিষয়টা সম্পর্কে জানে না কোনো বিষয় সম্পর্কে জানে না সেটাকে বলা হয় কি ইগনোরেন্ট তাহলে ইলিটারেটটা বোঝা গেল ইনলিটারেটের বলতে পারো যে আনলেটার্ড ম্যান অফ লেটার বলা হয় একটা তোমাদের ফ্রেজ আছে দেখবে এরই মধ্যে দেখো ফ্রেজগুলো তোমাদের রিভিশন হয়ে যাচ্ছে তো ম্যান অফ লেটার মানে কি যে মানুষ যে যে মানুষটা খুব জানে বা যার নলেজ আছে তাকে বলা হয় ম্যান অফ লেটার্স তাই তো এটা একটা ইডিয়ামসের মধ্যে হয়তো পাবে তোমরা এখানে যেটা হচ্ছে এখানে যেটা আমি ওয়ার্ডটা বললাম সেটা কি আনলেটার্ড আনলেটার্ড মানে কি ঠিক অপোজিটটা হয়ে গেল যে মানুষ যার মধ্যে সেভাবে কোনো শিক্ষা দীক্ষা নেই তাকে বলা হচ্ছে আরও বিভিন্ন ধরনের ওয়ার্ড হতে পারে দেখো যেমন অ্যান অ্যালফাবেটিক আমি আগেরটা কি বললাম আন আন দিয়ে বললাম আনলেটার্ড কিন্তু এখন যেটা বলছি সেই একই মানে কি এটার সিনোনিম আমি বলছি আন অ্যালফাবেটিক অ্যালফাবেট মানে কি অ্যালফাবেট মানেই হচ্ছে যে এ বি এগুলোকে আমরা অ্যালফাবেট বলি তাই তো তাহলে এটাকে আমরা কী বললাম অ্যান অ্যালফাবেটিক আন অ্যালফাবেটিক কিন্তু নয় অ্যান অ্যালফাবেটিক মানে কি যার মধ্যে অ্যালফাবেট যে চেনে না অক্ষর পরিচয় যার হয়নি সেই তো কী হয়ে যাচ্ছে সেই লিটারেট হয়ে যাচ্ছে অশিক্ষিত তাহলে অ্যান অ্যালফাবেটিক আর কি আনলেটার্ড বোঝা গেল লেটার মানেও তো সেই অক্ষরগুলো কী বোঝায় তাহলে আর লেটার অ্যালফাবেট এগুলোর সঙ্গে দেখো প্রিফিক্স অ্যাড করে কিন্তু ঠিক অপোজিট করা যাচ্ছে এরপরে চলে যাচ্ছি দেখো এম্পেরিয়াস এম্পেরিয়াস মানে কি বোঝায় যে যার মধ্যে একটা বস টাইপের বসি বিও এস ওয়াই বসি ওয়ার্ডটা হতে পারে যে কর্তৃত্বপূর্ণ যে ভাবটা দেখানো কর্তৃত্বপূর্ণ ভাব যার মধ্যে আছে ঠিক আছে ডমিন্যান্ট হতে পারে ডমিন্যান্ট মানেও ঠিক সেই যে দমায় ডমিন্যান্ট থেকে দমানো দেখো একটা হালকা একটা টাচ আসছে তো অথরিটিটি মানে কি কর্তৃত্বপূর্ণ বা ডিকটোরিয়াল ডিক্টেটোরিয়াল মানেও কী যে ডিক্টেট করে বারবার কথা বলে বলে এটা করো সেটা করো ডিক্টেট করতে থাকে ডিক্টেট করে শুনে আমরা কলেজে অনেকেই লিখেছি তাই তো ডিক্টেশন শুনে লিখেছি তো সেই রকমই ডিক্টেটোরিয়াল মানে কি যে বেশি কথা নির্দেশ দেয় আর কি নির্দেশমূলক আর কাজ করে সেই নির্দেশ কে দেয় অথরিটি যে সেই দেয় কর্তৃত্বপূর্ণ তার একটা ভাব থাকে তাহলে এখানে যেটা পড়লে যে কী কর্তৃত্বপূর্ণ এম্পেরিয়াস মানে কী কর্তৃত্বপূর্ণ বা ডমিন্যান্ট হতে পারে বা লর্ডলি হতে পারে লর্ড লর্ড মানে কিসে সে প্রভু প্রভুত্ব ব্যঞ্জক টাইপের যে ওয়ার্ডটা প্রভুত্ব ব্যঞ্জক হুম খুব একটু বেশি হয়ে যাচ্ছে হয়তো তবে তো কিন্তু প্রভুত্ব ব্যঞ্জক এই ওয়ার্ডটা কিন্তু ব্যবহার করা হয় যেমন সেটা কি হলো লর্ডলি বা ডমিনেন্ট এরপরেরটা কি আছে দেখো ইম্পার্টিনেন্ট ইমপার্টিনডেন্ট মানে কি বলা হচ্ছে ইনসোলেন্ট ইম্পুডেন্ট সেমলেস মানে কি যেটাকে বলে উদ্ধত উদ্ধত যে ওয়ার্ডটা আমরা পেলাম সেই ধরনেরই এটা হচ্ছে ইম্পার্টিনেন্ট তো এটার জন্য তোমরা বলতে পারো বেহায়া তাই তো ব্রাজেন সেমলেস বোল্ড বিও এল বোল্ড এটাও আমরা ব্যবহার করতে পারি সরি তো বোল্ড বা ব্রাজেন হতে পারে বিআরএস এডিয়েন ব্রাজেন ব্রাজেন মানে হচ্ছে সেমলেস বলতে পারো ইনসোলেন্ট এটাও রয়েছে এগুলো সবই হচ্ছে বেহায়াপনা দেখানো বা ঔধত্য যা দেখানো এগুলোকে সমস্ত ব্যবহার করার জন্য ব্যবহার এগুলো এই ওয়ার্ডগুলো ইউজ হয় তো এখানে তোমরা কেমন পড়বে ইম্পার্টিনেন্ট পড়লে নিচে লিখে রাখবে বেহায়া এটার মিনিংটা নিচে লিখে রাখবে ইম্পুডেন্ট ইনসোলেন্ট সেমলেস আর কী বললাম ব্রাজেন এই সমস্তগুলো বোল্ড এই সমস্ত ব্যবহার ওয়ার্ডগুলো আশেপাশে এইভাবে বলতে থাকবে বলে বলে ঝরঝর করে পড়তে থাকবে তাহলে কিন্তু এগুলো খুব সহজে মুখস্থ হয়ে যায় মাথায় থেকে যায় যখন এই একটা ওয়ার্ড ইম্পার্টেন্ট এই ওয়ার্ডটা তোমাকে বলা হবে তখনই কিন্তু বাকি ওয়ার্ডগুলো তোমার মাথায় এসে যাবে ইম্পার্টেন্ট ইম্পুডেন্ট ইনসোলেন্ট সেমলেস ব্রাজেন বোল্ড এইভাবে কিন্তু পুরোগুলো সবগুলো মাথায় এসে যাবে ঠিক আছে এরপরে চলে যাচ্ছি চলো থার্টি নাইন নাম্বার যে কোয়েশ্চেনটা সরি থার্টি ফর্টি নাম্বার যে কোয়েশ্চেনটা এখানে কি আছে ইনসিনারেট 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 বলতে কি বোঝায় যে কোনো কিছুকে পোড়ানো বা জ্বালানো হ্যাঁ পুড়িয়ে দেওয়া সেটাকে বলা হয় ইনসিনারেট এই ওয়ার্ডটা দেখো ইগনাইটটা মানে ইগনাইট মানে প্রচলিত করা বা জ্বালানো এটা কিন্তু আইজিএনআইটি এটা আমরা কিন্তু অনেকবার পড়েছি এটা কিন্তু খুব সহজ কিন্তু ইনসিনারেট এই ওয়ার্ডটা কিন্তু বলা যায় আমাদের নাইনটি নাইন পার্সেন্ট ছেলেমেয়েদের কাছে কিন্তু দেখো এটা আমরা জানি না এটা সম্পর্কে আমরা জানি না ওয়াকে বল নয় তাহলে ইনসিনারেট মানে কী বোঝাচ্ছে ইগনারেট মানে কি পোড়ানো বোঝায় তো এটার জন্য আরও যে বলতে পারো বার্ন এটা তো খুব সহজ হয়ে গেলো আর আর হতে পারে ধরো ক্যালসিন সি এল সিআইএনই ক্যালসিন ওয়ার্ডটা হতে পারে ক্যালসিন মানেও কী বোঝায় যে পোড়ানো সেগুলো সবই পোড়ানোর একটা সিমিলার বলতে পারো বা এস সি এল ডি স্ক্যালড হ্যাঁ স্ক্যালড মানেও পোড়ানো কিন্তু যখন রৌদ্র তাপে পড়ানো তার জন্য কি বলা হয় তার জন্য কোন ওয়ার্ডটা সেটা কি মনে আছে তাহলে যদি তোমাদের মনে থাকে নিচেক্ষণই কমেন্ট করো আমাকে তোমরা ফোরটি নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সারটা যে যখন রোদ্দুরে ঝলসানো সেটা হয়ে যায় তার জন্য কি হয় রোদ্দুরে ঝলসানো রোদ্দুরে কিছু ঝলসে গেল বা রোদ্দুরটা কেমন ধরনের রোদ্দুর যদি সানের যে তাপটা যদি সেটাকে বলি সেটার জন্য আমরা কি বলতে পারি ড্যাশ হিট ড্যাশটাতে কি বসবে মনে পড়ছে সেইভাবে তোমরা একটু মনে করার চেষ্টা করো আর কী হতে পারে যেটা আমরা বললাম ক্যালসিন সি সিআইনি ক্যালসিন হতে পারে বা ইনসিনারেট হতে পারে বা ইনসিনারেট তো রয়েছে ইনসিনারেট মানে হচ্ছে ইগনাইট এটা তো পেলেই ক্যালসিনটা নতুন ওয়ার্ড হতে পারে বা স্ক্যালড মানে পোড়ানো হতে পারে ঠিক আছে এরপরে চলে যাচ্ছি চলো নেক্সট কোয়েশ্চেন্সগুলোতে এখানে যেটা রয়েছে প্রথম জ্যাডেড জ্যাডেড মানে কী হয়েছে শ্রান্ত শ্রান্ত মানে কি যে খুব টায়ার্ড হয়ে গেছে শ্রান্ত একদম পরিশ্রান্ত সেটাকে বলা হচ্ছে তাহলে জ্যাডেড মানে কি টায়ার্ড মানে বলতে পারো কি বলা যায় যে যে ফ্যাটিড ফ্যাটিক মানে ফ্যাটিক ওয়ার্ডটা অনেকবার শুনেছি দেখবো আমরা এফ এ টিআই জি ইউইডি আমি লিখছি না এখানে লেখার একটু প্রবলেম হচ্ছে বলে আমি লিখছি না ফ্যাটিক মানে কি এফ এ আই জি ইউইডি ফ্যাটিক মানে হচ্ছে ক্লান্ত তো সেরকমই হয়ে গেলো টার্ড আরও একটা ওয়ার্ড হতে পারে এক্সস্টেড এক্সস্টেডটা কী করে হবে দেখো যখন দেখবে অনেক সাঁতার কাটার পরে অনেকটা পুকুরে সাঁতার কেটেছো হয়তো ছোটোবেলায় তো সাঁতার কাটার পরে বা অনেক দূরে কোথাও সাইকেল চালিয়ে পড়তে যাচ্ছ তোমার লেট হয়ে গেছে খুব স্পিডে তোমাকে যেতে হচ্ছে সেখানে পৌঁছাতে হচ্ছে তো ওখানে সেখানে পৌঁছানোর পর টিচারের কাছে পৌঁছানোর পর বা পুকুরে অনেকক্ষণ সাঁতার কাটার পর যে আমরা যে খুব হাঁপিয়ে যাই আর কিন্তু যেন আর পারছি না সে মানে এক্সজস্টেড মানে নিঃশেষিত হয়ে যাওয়া তাহলে নিঃশেষিত হয়ে যাওয়া মানে সেই টায়ার্ড হয়ে যাওয়া মানুষ নিঃশেষিত হয়ে যাচ্ছে মানে কি সেই টায়ার্ড হয়ে যাওয়াটা কী বোঝাচ্ছে এক্সজস্টেড ই এক্স এইচ এ ই ডি স্পেলিংটা ইএস এইচএ ইউএস টিডি এক্সস্টেড মানে নিঃশেষিত হয়ে যাওয়া আর ল্যাঙ্গুইড হতে পারে এলএন জি ইউআইডি ল্যাঙ্গুইড ল্যাঙ্গুইড মানেও ঠিক সেটাই যেটা বলা হয় টায়ার্ড বোঝা গেল তাহলে কী কী পেলাম ফ্যাটিক এক্সস্টেড টায়ার্ড হলো ল্যাঙ্গুয়েড হলো জ্যাডেড হয়ে গেল ঠিক আছে এগুলো সমস্ত হচ্ছে ক্লান্ত সেগুলো বোঝানোর জন্য এগুলোর জন্য তোমরা কী করতে পারো দেখো এগুলোর জন্য তোমরা ইউজ করতে পারো আই এম ভেরি টায়ার্ড আমি খুব টায়ার্ড হয়ে গেছি এটা না বলে আমি এক্সস্টেড হয়ে গেছি বা আমি জ্যাডেড হয়ে গেছি এগুলো ব্যবহার করো তাহলে দেখো আমরা টার্ড হয়ে গেছি এটা তো অনেকবারই বলি তাহলে এটা শুধুমাত্র বলার মাধ্যমেই দেখো কিন্তু মুখস্ত হয়ে যাচ্ছে আলাদা করে আর ইউজ করো তোমরা এমনি জেনারেল সেন্টেন্স হিসাবে নিজেদের মধ্যে কথোপকথনের সময় তখন ইউজ করো তাহলেও হবে এরপরটা কি আছে দেখো জলি জলি মানে দেখো জোভিয়াল মেরি এটা আমরা জানি মানে খুব যেটা হাসি খুশি জোভিয়াল মেরি হ্যাঁ মানে হাসি খুশি যে ভাবটা সেটাকে বলা হয় জুডিসাস জুডিশাস মানে কি বিচক্ষণ যে ব্যক্তি খুব বিচক্ষণ তাকে বলা হয় জুডিশাস ডিসক্রিট হলো ডিসক্রিট মানেও সেই বোঝায় বিচক্ষণ প্রুডেন্ট সেটার মানেও কী বোঝাচ্ছে বিচক্ষণ মানে কি বলতে পারো আর এ এস টি ইউটি যেমন হতে পারে এটা আমি লেখার চেষ্টা করছি এ এস টি ইউ ই অ্যাস্টিটিউট অ্যাস্টিউট বলতে কী বোঝাচ্ছে যেটা যে খুব বিচক্ষণ ব্যক্তি যে খুব সব দিকটা দেখে শুনে কষাস সাবধানী একজন বিচক্ষণ যা সে সাবধানই হয় বা ওয়াইজও বলতে পারো এটা কিন্তু নিয়ারেস্ট মিনিং ওয়াইজও হবে তাই না যে বিচক্ষণ হয় সে জ্ঞানই হয় এটা বলা যায় তো জুডিশাস ডিসক্রিট প্রুডেন্ট এগুলো সমস্ত মানে হচ্ছে কি বিচক্ষণ অস্টিট অস্টিউট এএসটিউ এরপরে চলে যাচ্ছি দেখো নেভারি নেভারি মানে কি যে ডিসিডফুল ফুল ডিসিভ করে যে ফুল মানে ডিসিভ করে যে প্রতারণামূলক ফ্রড মানে ফ্রড মানে কি বোঝায় যে প্রতারণামূলক তাই না যেমন হতে পারে জাগল জে ইউ ডবল জি এল ই জাগল মানে হচ্ছে ফ্রড হতে পারে জাগলারি দেখায় না জাগলারি শো দেখায় বোতল তিন চারটে বোতল নিয়ে দেখেছো ছুটছে ওপরে উপরে একটা ছুটছে হাতে একটা তিন চারটে বোতল সবসময় হাতেই আছে কখনো সেটা আর্থকে টাচ করছে না তাহলে জাগলারি শো বোঝায় তো সেটা মানে কি একটা কিছু তোমার প্র্যাকটিস করে করে সেই স্কিলটা অ্যাডাপ্ট করেছে তারপরে সেটা কি আসলে সেরকম কি সম্ভব তাহলে ওই রিলেট করে মনে রাখতে পারো যে জাগলারি এর জন্য কী হয় ধরো ডিসেপশান ডিইসিপি টিআইএন ডিসেপশান হতে পারে ডিসিভ স্পেলিংটা এটাও হতে পারে ডিসিভ মানে হচ্ছে কি ডিসিভ করা ডিসিভটা হচ্ছে ভার্ভ ডিসেপশানটা হচ্ছে টি ও এন যখনই পাশে পাবে বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল করবে সেটা হচ্ছে তোমাদের কি নাউন কিন্তু ডিসিপ মানে কি প্রতারণা প্রতারণা করা বোঝায় সেটা হচ্ছে ভার্ব যেমন স্পেলিংটা ই ডিই সিই আই ভিই সবগুলোতে ই আছে শুধু ডিই মাঝে যেটা আছে সি ডি সি ভিই ডিসি মানে কি প্রতারণা করা ছল ছলনা করা বা ফ্রড নেভারি সমস্ত সেম ওয়ার্ড হয়ে গেল লেবোরিয়াস লেবোরিয়াস মানে কি বোঝাচ্ছে লেবোরিয়াস মানে হচ্ছে পরিশ্রমী এখানে দেখো অ্যাসিডোয়াস ও পরিশ্রমী কঠোর পরিশ্রমী ইন্ডাস্ট্রিয়াস মানে খুব মনোযোগী পরিশ্রমী পড়াশোনায় খুব মানে মনোযোগী সে ডিলিজেন্ট বলা যায় ডিলিজেন্ট মানে হচ্ছে অধ্যাবসায়ী বা পরিশ্রমী ইন্ডাস্ট্রি ওয়ার্ডটা থেকে শিল্প এটা থেকে তোমাদের একটা কিন্তু কনফিউশন বারবার ক্রিয়েট হয় কিন্তু এই কনফিউশনটা আজকেই সরিয়ে নাও ইন্ডাস্ট্রিয়াস মানে কি শিল্প শিল্প রিলেটেড কিচ্ছু কিন্তু নয় ইন্ডাস্ট্রিয়াস মানে কি যে খুব পরিশ্রমী তাকেই বলা হয় কি ইন্ডাস্ট্রিয়াস ডিলিজেন্ট হতে পারে ডিআইএলআই জিএনটি ডিলিজেন্ট এরপরে চলে যাচ্ছি চলো এখানে যেটা আছে ল্যাকনিক আচ্ছা তোমাদের মধ্যে একজন বলেছিল যে থার্টিটা কোয়েশ্চেন্স নিই তাছাড়া থার্টিটা কোয়েশ্চেন্সে ভিডিওগুলো খুব লেন্দি হয়ে যায় তার জন্য টোয়েন্টি ফাইভটাই নিয়েছি ঠিক আছে তো তোমাদের যদি কারোর মনে হয় যে অন্য কিছু তোমরা চাও যে আর কি কি কিছু চাও সেগুলো আমাকে বলবে বা তোমাদের কোনো ধরো রকমভাবে কোনো ইডিয়ামস বা কোথাও কোনো রকম কনফিউশন আছে তার জন্য আমাকে কমেন্টে জানাতে পারো আমি অবশ্যই তোমাদের কমেন্টগুলো সমস্ত পড়বো পড়িও এরপরে চলে যাচ্ছি ল্যাকনিক মানে কি কনসাইজ মানে কি সংক্ষিপ্ত একদম সামারাইজ করা যেটাকে সেটাকে বলা হয় ল্যাকনিক এটার অপোজিট বলতে পারো যে লং উইন্ডেড লং উইন্ডেড মানে কি যেটাকে খুব বাড়ানো হয়েছে লং উইন্ডেড লং উইন্ডেড বল ঠিক সেইভাবে বলা যেত না যে লং উইন্ডেড মানে যেটাকে টেনে হিসেবে বাড়ানো হচ্ছে আর কনসাইজ মানে সংক্ষিপ্ত করা হচ্ছে ল্যাকিক মানে হচ্ছে কি কনসাইজ দেখো আইকন ল্যাকন আইকন এরকম একটা সিমিলারিটি আসছে না আইকনগুলো কেমন হয় কম্পিউটার আইকনগুলো একটা ছোট মতো বক্সের মতো থাকে সেটাই হচ্ছে কম্পিউটার আইকন সেটা একটা সামারাইজ করা থাকে তো এটা কি বলা হচ্ছে ল্যাকনের সঙ্গে আইকন এইভাবে একটা চিন্তা করে এটাকে মনে রাখতে পারো তাহলে ল্যাকনিক মানে কি কনসাইজ মানে সংক্ষিপ্ত মানে আইকন ঠিক যেরকম সংক্ষিপ্ত হয় কম্পিউটারে এরপরে দেখো ল্যামেন্ট মানে তোমরা জানো গ্রিভ মানে দুঃখ মন ল্যামেন্ট এগুলো সমস্ত কিছু আমরা জানি ল্যামেন্ট অফ দ্য পোয়েট এরকম আমরা কিডস কিটসের যারা পোয়েট্রিগুলো পড়েছি তারা তোমরা জানো যে ল্যামেন্ট গ্রীভ মন বা আমরা অনেকেই জানি যে যখন দুঃখজনক কিছু বোঝায় মেলান কলি এই ধরনের কিছু বোঝায় তখন আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি লেথার্জি মানে কি লেথার্জি মানে যে যে বলা যায় যে একটা আলসেমি হ্যাঁ ঢিলেমি যেটাকে বলা হয় সেটা হচ্ছে লেথার্জি লেথার্জি বলতে ঢিলামি হতে পারে বা ঝিমুনি হতে পারে ইম মোবিলিটি যখনই ঝিমুনি মানে কি ঝিমুনি মুরগি দেখা দেখা যাচ্ছে ঝিমুনি মুরগি দেখেছো বা ঝিমুনি যার মধ্যে থাকে কী হয় সেই যেখানে বসে আছে সেখানে ঝিমোচ্ছে উঠতে চাইছে না তাহলে সেটার জন্য কি হয় ইম মোবিলিটি মোবাইল মানে হচ্ছে চলন্ত ইম মোবিলিটি মোবিলিটি মানে হচ্ছে চলন চলন্ত মানে চলনশীল যেটা মোবিলিটি তার মধ্যে আছে কিন্তু যার মধ্যে মোবিলিটি নেই সেটা কি ইমোবিলিটি মানে স্থির হয়ে গেছে স্ট্যাগন্যান্ট হয়ে গেছে স্থির হয়ে গেছে স্ট্যাগন্যান্টটা জেনারেলি ওয়াটারের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর কি বলতে বলতে পারো যে ইনার্সিয়া ইনার্সিয়া ল অফ ইনার্সিয়া পড়েছ নিউটনের ল অফ ইয়ান ইনার্সিয়া মানে জাড্ডো জাড্ডো ধর্ম যেটা স্থিতি ধর্ম যেটা তাই তো সেটা পড়েছি না যে কয়েনটা রয়েই গেলো তাহলে ইনার্সিয়া ল অফ ইনার্সিয়া আমরা পড়েছিলাম প্যাসিভিটি প্যাসিভ থাকা একদম নিশ্চুপ হয়ে আছে প্যাসিভিটি থাকছে স্ল্যাকনেস এস এল এ নিয়ে এসেস হতে পারে স্ল্যাকনেস মানে হচ্ছে লেথার্জি বলতে পারো হ্যাঁ এগুলো সব সেম ওয়ার্ড হয়ে গেলো ফলে প্যাসিভিটি ইমোবিলিটি ইনারসিয়া সব এগুলো সিনোনিমাস হয়ে গেলো দেখো অন্যান্য যেগুলো তোমার ফিজিক্সের ব্যাপারগুলো সেখান থেকেও এখানে কিছু কিছু শ্রোনিমাসে যাচ্ছে না ইনার্সিয়া প্যাসিভিটি এরপরে চলে যাচ্ছে দেখো মেস্ট্রো মেস্ট্রো মানে হচ্ছে মাস্টার রিলেটেড একটা কিছু দেখো মাস্টার যে কোনো কিছুতে যে মাস্টার সে তো অনেকটা জিনিয়াস হবেই মাস্টার মাস্টার থেকে মেস্ট্রো মেস্ট্রো থেকে জিনিয়াস ঠিক আছে তাহলে এখানে আলাদা করে বোঝার মতো কিছু নেই নেক্সট যেটা আছে কি দেখো ম্যাগনিফিসেন্ট ম্যাগনিফিসেন্ট মানে কি যেটা খুব বৃহৎ আকার খুব মানে খুব চমৎকার চমকপ্রদ আর কি সেটাই ম্যাগনিফিসেন্ট প্লেন স্প্লেন্ডিট মানেও চমৎকার বা গ্র্যান্ড এটা হতে পারে এগুলো সমস্ত কি চমৎকার যেগুলোকে বোঝানো হয় ঠিক আছে বোঝা গেল তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর তোমাদের যে সমস্ত প্রবলেমস রয়েছে মনে হচ্ছে কোনো কনফিউশন রয়েছে বা কোনো সেন্টেন্স লিখেছো সেটাকে মনে হতে পারে যে এটা ঠিক মতো আমার লাগছে না যে কমপ্লিট আমি ঠিকমতো কোনো জায়গায় ভুল আছে তো আমাকে নিজে কমেন্ট সেকশানে জানাতে পারো আমি তোমাদের কমেন্টসগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টিলদেন্স অলয়ে স্টে মটিভেটেডেডেডেডেড অ্যান্ড স্টাডি হার্ড